আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের নাম ও নাম্বার নিয়ে। ভিউয়ার্স, আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের যেমন ভিন্ন ভিন্ন নাম রয়েছে, দাঁতের ক্ষেত্রেও তেমন ভিন্ন ভিন্ন নাম এবং নাম্বার রয়েছে। তো ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন দাঁতের কী নাম এবং কত নাম্বার দাঁত। তো ভিউয়ার্স, আসুন আলোচনা শুরু করি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, এখানে আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দাঁতের নাম্বারটা প্রকাশ করা হয়েছে। ভিউয়ার্স, আমরা সাধারণত যারা ডেন্টিস্ট রয়েছি তারা সাধারণভাবে দাঁতকে চার ভাগে ভাগ করি, উপরে এবং নিচে। যে সামনের যে বড় দুটি দাঁত থাকে সে দাঁতের মধ্যবর্তী স্থান থেকে, অর্থাৎ এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আমরা গণনা করি, এবং বাম পাশে এখান থেকে শুরু করে এই পর্যন্ত গণনা করি। ভিউয়ার্স, সামনে যে বড় দুইটি দাঁত থাকে তার মধ্যবর্তী স্থান থেকে ডিভাইডেড শুরু হয়। যেমন এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এক নম্বর দাঁত, তারপরে দুই নম্বর দাঁত, তারপরে তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর, সাত নম্বর এবং আট নম্বর দাঁত। একটি পূর্ণবয়স্ক মানুষের এই মোট উপরে এবং নিচে মিলে 32টি দাঁত হয়ে থাকে। এটি উপরের মাড়ির দাঁতের নাম্বার গণনা। এর নিচের মাড়িতেও ঠিক একই সিস্টেম, নিচে এবং উপরে মিলে 32টি দাঁত হয়ে থাকে। ভিউয়ার্স, উপরে রয়েছে 16টি দাঁত এবং নিচে রয়েছে 16টি দাঁত। এখানে বাম পাশেও ঠিক একই সিস্টেম, বাম পাশে ঠিক বাম দিক থেকে গণনা করলে এটি এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর, সাত নম্বর এবং আট নম্বর দাঁত এখানে দেখা যাচ্ছে। নিচের মাড়িতেও ঠিক একই রকম সিস্টেম। তো ভিউয়ার্স, এটি তো বুঝলেন যে দাঁতের নাম্বার কিভাবে গণনা করা হয়। যদি কারো এই দাঁতটিতে সমস্যা হয় তাহলে সে বলতে পারে যে উপরের বাম পাশের তিন নম্বর দাঁতটিতে সমস্যা রয়েছে। যদি এখানে মাড়ির দাঁতের সমস্যা হয়, প্রথম যে বড় মাড়িটির সমস্যা হয়, তখন সে বলতে পারে যে উপরের দাঁতের ডান পাশের ছয় নম্বর দাঁতে সমস্যা হয়েছে। তো ভিউয়ার্স, এ তো গেল দাঁতের নাম্বারের কথা, এখন আসুন আমরা দাঁতের নাম কিভাবে সেট করা হয়েছে সেটি একটু দেখে আসি। ভিউয়ার্স, এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে এই যে যে দুইটি দাঁত দেখতে পাচ্ছেন, এই দুইটি দাঁতকে বলা হয় ইনসিসর টিথ, অর্থাৎ এটি হচ্ছে ফার্স্ট ইনসিসর, এটি হচ্ছে সেকেন্ড ইনসিসর। এবং তিন নম্বরের যে দাঁত রয়েছে এটি নাম্বারের দিক দিয়ে হিসাব করলে এটি এক নম্বর দাঁত এবং দুই নম্বর দাঁত। এই এক এবং দুই নম্বর দাঁতকেই বলা হয় ফার্স্ট ইনসিসর এবং সেকেন্ড ইনসিসর টিথ। ভিউয়ার্স, এবং তিন নম্বরে রয়েছে ক্যানাইন টিথ, যেটি শুধুমাত্র একটি ক্যানাইন টিথ হয়ে থাকে। এই ক্যানাইন টিথটি তিন নম্বর দাঁত হয়ে থাকে। এরপরে রয়েছে প্রিমোলার্স। ভিউয়ার্স, প্রিমোলার্স দাঁতটি হলো আমাদের মাড়ির শুরুতে যে বড় যে ছোটো ছোটো দুটি মাড়ির দাঁত থাকে সেটি হচ্ছে প্রিমোলার টিথ। এই প্রিমোলার টিথটি চার নম্বর এবং পাঁচ নম্বর দাঁত প্রিমোলার্স হয়ে থাকে। ভিউয়ার্স, প্রিমোলার্স এখানে দেখতে পাচ্ছেন, এই দুইটি দাঁতই হচ্ছে প্রিমোলার্স, এর নাম্বার আসে চার এবং পাঁচ নাম্বার, এই দুইটিকে প্রিমোলার্স টিথ বলা হয়। আমরা প্রথমটিকে ফার্স্ট প্রিমোলার এবং দ্বিতীয়টিকে সেকেন্ড প্রিমোলার দাঁত হিসেবে গণ্য করে থাকি। ভিউয়ার্স, এরপরে শেষে রয়েছে মোলার্স টিথ। ভিউয়ার্স, মোলার টিথ সাধারণত ছয় নম্বর দাঁত থেকে শুরু হয়, এটি হচ্ছে ছয় নম্বর দাঁত, এটি সাত নম্বর এবং লাস্টে রয়েছে আক্কেল মাড়ি, যেটিকে আট নম্বর দাঁত বলা হয়। তো ভিউয়ার্স, এটি প্রথম যে মোলার দাঁতটি রয়েছে এটিকে আমরা ফার্স্ট মোলার বলি, এবং দ্বিতীয়তে যে দাঁতটি রয়েছে এটি হচ্ছে সেকেন্ড মোলার, এবং পরিশেষে রয়েছে থার্ড মোলার বা উইজডম টিথ। তো ভিউয়ার্স, এখানে দেখে আশা করি বুঝে গেছেন যে কোন দাঁতের কী নাম। তো এটি হচ্ছে মোলার, উপরে এবং নিচে একই সিস্টেম। দেখুন, উপরে এই তিনটি দাঁতই হচ্ছে মোলার টিথ, মোলার্স টিথ হচ্ছে এই তিনটি দাঁত, এবং নিচেও সেম, যে মাড়ির তিনটি বড় দাঁত থাকে এই তিনটি দাঁতই হচ্ছে মোলার টিথ, যা ছয়, সাত এবং আট নম্বর দাঁতে পরিচিত। ভিউয়ার্স, এখানে দেখুন নিচের যে দাঁতগুলো রয়েছে এগুলা, এই দুইটি দাঁতই হচ্ছে প্রিমোলার্স, এটি ফার্স্ট প্রিমোলার এবং এটি সেকেন্ড প্রিমোলার, উপরের ক্ষেত্রেও ঠিক একই রকম। তো ভিউয়ার্স, এখানে নিচে দেখুন যে সামনের যে দুটি দাঁত থাকে সেটিকে ইনসিসর টিথ বলা হয়। প্রথমটিকে আমরা ফার্স্ট ইনসিসর এবং দ্বিতীয়টিকে সেকেন্ড ইনসিসর এবং তিন নম্বর দাঁতকে ক্যানাইন টিথ বলে থাকি। তো ভিউয়ার্স, দাঁতের ডান পাশে এবং বাম পাশে একই রকম সিস্টেম, উপরে এবং নিচে গণনা এবং দাঁতের নাম একই হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে দেখুন, এখানে এটি এক নম্বর দাঁত, এটি দুই নম্বর দাঁত, এটি তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছ নম্বর, এটি সাত নম্বর এবং এটি আট নম্বর দাঁত। একজন পূর্ণবয়স্ক মানুষের এই আট মোট চারপাশ মিলে মোট 32টি দাঁত হয়ে থাকে।
তো ভিউয়ার্স, আশা করি ভিডিওর মাধ্যমে জেনে গেছেন যে কোন দাঁতের কত নাম্বার হয়ে থাকে এবং কোন দাঁতের কী নাম হয়ে থাকে, আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে জেনে গেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।